আর ওয়েলকাম মাই চ্যানেল, আপনারা দেখছেন খান টেকনিক্যাল অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটাতে আপনাদের বলবো 2018 আসার আগে যে অ্যাপ জুটি আপনাদের প্রয়োজন হবে, প্রয়োজন পড়বে, সেই অ্যাপ জুটির ব্যাপারে আপনাদের বলবো। চলুন তাহলে আমরা এই অ্যাপ জুটি দেখে নিই কেমনভাবে আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা সর্বপ্রথম একটি অ্যাপস ওপেন করছি, অ্যাপসটির নাম SMS অটো রিপ্লাই। তো চলুন আমরা অ্যাপসটি ওপেন করে নিই। এই অ্যাপস দুটির লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা প্রথম যেটা আছে ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম যে ওপরে যে অপশানটি আছে ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দ্বিতীয় নাম্বারটি আমরা ক্লিক করব। দ্বিতীয় নাম্বারটি ক্লিক করার পরে এটি আমরা ওয়ান করে দেব। ওয়ান করে দেওয়ার পরে আমরা নিচের যে অটো রিপ্লাই SMS যেটা আছে ওখানে আমরা লিখব যে আমরা কোন আপনাকে, যেমন ধরুন আপনাকে কেউ হ্যাপি নিউ ইয়ার লিখে SMS করলো আপনার আপনাকে, তো আপনি রিপ্লাই কোন মেসেজ পাঠাতে চান সেটি এখানে লিখবে। লিখে এখানে সার্চ করবে, এটি আপনার চালু হয়ে যাবে। আপনাকে কেউ SMS করলো আপনাকে অটোমেটিক তার কাছে রিপ্লাই মেসেজ চলে যাবে। সো এটা হলো প্রথম অ্যাপস। দ্বিতীয় অ্যাপসটির ব্যাপারে কথা বলবো, চলুন তাহলে আমরা দ্বিতীয় অ্যাপসটি দেখে নিই। দ্বিতীয় অ্যাপসটি অটো রিপ্লাই হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ করলো, হোয়াটসঅ্যাপ করার পরে আপনি এই অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার কাছে এমন একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনার লিখবেন আপনি কী পাঠাতে চান, কারণ যে কোনো একটি লিখছি এখানে রাইট চিহ্নতে ক্লিক করছি। রাইট চিহ্নতে ক্লিক করার পরে আপনি একজনকে পাঠাতে চান কি অল সবাইকে পাঠাতে চান এটি সেটা ক্লিক করে নেবেন। তো এখানে SMSটি লিখবেন আপনি কোন SMSটি রিপ্লাই পাঠাতে চান। তো এখানে আপনারা লিখে নেবেন, আমি যেহেতু একটি লিখছি আমি যে কোনো একটি লিখে আমি সার্চ দিচ্ছি। তো এখানে রাইট চিহ্নতে ক্লিক করবে, রাইট চিহ্ন ক্লিক করার পরে এটি আপনার চালু হয়ে যাবে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত, আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো টেক কেয়ার।